সুপ্রিয় খামারিগণ, আপনারা সাবধানে, গরুকে খাবার খাওয়াবেন। এই গরুটা কিছুদিন আগে মারা গিয়েছে, দেখুন কি অবস্থা। মানে উল্টা পাল্টা জঙ্গল চাবি ঘাস খাওয়াইছে নাকি, এই কারণে হতে পারে, সাইড ইফেক্ট হতে পারে। বিভিন্ন ধরনের বিষাক্ত ঘাস থাকে, লতা পাতা থাকে, এগুলো গরুকে না খাওয়ানোই ভালো। আর বর্তমান যারা ঘাস তুলে খাওয়ান, মানে ক্ষেতের আল থেকে, তো আপনারা সাবধানে খাওয়াবেন। কীটনাশক বিষ অনেক প্রয়োগ করে ক্ষেতে, তো একটু সাবধানে থাকবেন। তো এই গরুটা পেট গ্যাস হয়ে, মানে দুই দিনও না, 13 দিনের মধ্যেই ডাক্তার আনে নাই, নিজেরাই মানে মাতব্বরি করছে, এই কারণে গরুটা মারা যাচ্ছে। দেখুন কীভাবে মানে হয়ে গেছে। ডাক্তার নিয়ে আসা হয়েছিল, কিন্তু এখন আর কিছুই করা যাবে না। তো এটা আসলে এখন মারা যাচ্ছে, দেখুন খুব বাজে একটা অবস্থা। গরুটার অবশ্য আরও সমস্যা ছিল, মানে এই অসুখের আগে অনবরত চোখ দিয়ে পানি পড়তো, আর কৃমি সম্ভবত ছিল। কৃমির ট্যাবলেট ওইভাবে খাওয়ায় না এরা, হ্যাঁ, এরা শুধু খালি ওই শুকনা খড় পানি, এই কারণে আর গরুগুলা মানে অবস্থা খারাপ। আর এটাই যে ঘাস খাওয়াইছিল কি যেন, তো এই কারণে এই গরুটা মারা যাচ্ছে। পায়খানা পোষাপ কিছুই করতে পারে না, মানে পেট ফুলে গ্যাস হয়েছে, এমন গ্যাস যে এখন ওষুধ প্রয়োগ করে বা ইঞ্জেকশন প্রয়োগ করেও কাজ হবে না, ডাক্তার বলে দিয়েছে। তো আপনারা সাবধানে থাকবেন, গরু বাছুরের ভালোভাবে যত্ন নেবেন।